হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবার এত লেট করে ভিডিও দেওয়ার কারণ হলো আমার ইনকোর্স পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে এবং এই কয়েকদিন আমার মেকআপের অনেকগুলো কাজ ছিল, তো দুইটা মেনটেন করা একদমই আমার পক্ষে পসিবল ছিল না, সেজন্য আরও একবার ভিডিওটা লেট করে এসেছে। তো যাই হোক, ভিডিওটা ছিল দীপাবলির আগের দিনের। তো সেই দিন দুপুরে আমার একটা সাজানো ছিল এবং ফটোশ্যুটও ছিল, তো আমি প্রথমে দুপুরে সাজাইনি, তারপরে আমি ফটোশ্যুট করতে গিয়েছিলাম। সাজানোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না, একদম ফটোশ্যুট থেকে ভিডিও ক্লিপ নিয়েছি। তো ফটোশ্যুট শেষে বাসায় চলে আসি এবং আমার কাকু আসে বাসায়। তো কাকু অনেকগুলো বাজি কিনে নিয়ে এসেছিল পোড়ানোর জন্য। ছোটোবেলায় তো আমি অনেক বাজি পোড়াইতাম, তারপরে বড় হয়েও পুড়িয়েছি, তবে এই বছর আমার একদম খেয়ালই ছিল না। তো বাসায় এসে দেখি বাবা অনেকগুলো বাজি নিয়ে এসেছে, কাকুও নিয়ে এসেছে। তো আমরা সবাই ছাদে যাই এবং সবাই মিলে অনেক আনন্দ করে বাজি ফাটাই। ছোটোবেলায় বেসিক্যালি আমার বাসাতে আমি ছাড়া আর অন্য কোনো ছোট সদস্য ছিল না, এর জন্য আমি সবসময় আমার বাবা মা বা ফ্রেন্ডসদের সাথে বাজি পোড়াইতাম। আর কাকু যেহেতু তখন নাটোরের বাইরে থাকতো, পড়াশুনো করতো, তো হঠাৎ মঠাৎ যখন কাকু আসতো তখন কাকুও থাকতো, এনজয় করতাম আমরা সবাই মিলে। তবে এবছর দীর্ঘ বছর পর আমরা সবাই একসাথে এইভাবে বাজি পোড়াইলাম আর এত মজা হয়েছে। প্লাস অশ্মি আর রিশার দুজনের একসাথে এটা প্রথম বাজি পোড়ানো ছিল, ওরা দুজন অনেক এনজয় করছে আর রিশারটা একদমই ভয় লাগছিল না। ওকে দেখে মনে হচ্ছে ও যেন একদম এক্সপার্ট বাজি পোড়ানোতে, ও সবগুলো বাজি পোড়াবে। এই যে এখানে ফুল ঝুড়ি ধরাচ্ছে, মানে ওর কোনো ভয় নেই, কিছু নেই। আমরা যখন ছোটো ছিলাম তখন তো শোলার সাথে লাগিয়ে তারপরে ফুলঝুড়ি ধরাইতাম, তখন অনেক ভয় লাগতো। তো যাই হোক, তারপরে চলে গেলাম পরের দিনে। পরের দিন পুজো ছিল আর আমি সারাদিন উপোস ছিলাম। দেন সন্ধ্যার দিকে মার সাথে ঠাকুর দেখতে বের হলাম। এটা ছিল নাটোরের মহাপ্রভুর আকরাম মন্দির, এখানেও কালী পুজো হয়েছিল। তো আমরা প্রথমে গিয়ে মোমবাতি ধরাইলাম, এখানে আমার মা আরতি করছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। দীপাবলি পুজোতে যেহেতু বাসায় কোনো কাজ থাকে না, তো সারাদিন আমার কোনো কাজ ছিল না, তাই সন্ধ্যার দিকে একদম স্নান করে বের হয়েছিলাম। এরপরে আমি আরতি করলাম, তারপরে মোমবাতিগুলো জ্বালাতে জ্বালাতেই শুনলাম যে আমাদের পাড়াতে কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। তো আমরা আর বেশি দেরি না করে অন্যান্য ঠাকুরগুলো দেখার জন্য বের হয়ে গেলাম। আর আমরা যখন চলে যাচ্ছিলাম তখনই আখড়াতে পূজা শুরু হলো। এই যে এখানে পুজো হচ্ছিলো, তো আমি পুজোটা বেশিক্ষণ দেখতে পারি নাই, কিছুক্ষণ দেখে আমি বের হয়ে যাই। নাটোরে আরও অনেক জায়গাতেই পুজো হয়েছে, তবে সবগুলো থেকে কভার করা পসিবল হয় নাই, কারণ পাড়াতে পুজো শুরু হয়ে গেলে আমি অঞ্জলি দিতে পারবো না, এর জন্য আমরা বেশি একটা দেখি নাই। এটা ছিল ফজদির পাড়ার ঠাকুর, এখানে অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল। তো এখানে আমরা প্রথমে যাই, তারপরে আসি রক্ষাকালী মন্দিরে। এখানে কোনো পুজো হচ্ছিলো না, তবে অনেক সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়েছিল। গেটটা সবসময় খোলা থাকে না, তো এর জন্য যেহেতু গেট খোলা ছিল আমরা এখানে আসি। এখানে আমরা একটু আরতি করি, তারপরে এখানে ঠাকুরকে প্রণাম করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর এই মন্দিরে সচরাচর আসা হয় না, যখন যখন রক্ষা কালী মায়ের পুজো হয় মানে গ্রীষ্মকালে, তখনই এই মন্দিরটা খোলা থাকে, তো সেই সময়টাই আসা হয়, এছাড়া আসা হয় না। এর জন্য সেই দিনকে দেখলাম যে খোলা ছিল, তাই সেই সুযোগ আর হাতছাড়া করে নাই আমরা সবাই চলে এসেছিলাম। আর এখানে আমি আর আমার মা আরতি করছিলাম আর আমার বাবা এখানে ভিডিও করে দিচ্ছিল। আমরা যখন ঠাকুর দেখতে বের হই তখন বাবা ছিল না আমাদের সাথে, তো ঠাকুর দেখতে দেখতে বাবা আবার চলে আসে আমাদের সাথে জয়েন হয়। তো দেন আমরা বাসায় চলে যাই আর বাসায় গিয়ে আমাদের ছাদটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজাচ্ছিলাম। যখন ঠাকুর দেখতে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে সবার বাড়ি সাজানো হয়ে গিয়েছে, কিন্তু আমরাই লেট, আমরা বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো বাবা আসার পর আমরা সবাই মিলে একসাথে মোমবাতি দিয়ে সুন্দর করে আমাদের ছাদটা সাজাই, বাসাটা সাজাই, আর এত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে এক হাত দিয়ে মোম ধরাচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এর জন্য ভালো করে ভিডিওটা করতে পারি নাই। আর এটা হচ্ছে পুরো মোমটা সাজানোর পরের ভিডিও, এই যে এত সুন্দর লাগছে দেখতে, চারদিকে অন্ধকার আর মোম দিয়ে পুরো ছাদটা সাজানো, অনেক সুন্দর লাগছিলো দেখতে। আর এখানে আমরা একটু ছাদে মজা করে বাজি পোড়াচ্ছিলাম আর আমার মা একদম বাজি পোড়াতে ভয় পায়, তো এবার সাহস করে একটু বাজি ধরাইছে। দেন আমাদের সিঁড়িঘরে ওইখানে কোনো মোম দেওয়া হয়েছিল না, তো আমি ওইখানে গিয়ে একটু মোমগুলো ধরাই দিই আর তারপরে আবার ছাদে আসিয়া ছাদে এসে আবার একটু ভিউটা নিই। তারপরে এখানে আমিও বাজি পোড়াইতে চলে আসলাম, আর শাড়ি পরে বাজি পোড়ানো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স।
এর আগে আমি কখনোই শাড়ি পরে দীপাবলিতে বাজি পোড়াইনি, এটাই ফার্স্ট টাইম ছিল। তবে বেশ ভালো লাগছিল যে শাড়ি পরে বাজি পোড়াবো, এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা। তো আমরা এখানে একটু তাড়াহুড়ো করে বাজি পোড়াচ্ছিলাম, কারণ যেহেতু পুজো শুরু হয়ে গিয়েছে আমি পুজোও দেখবো, দেন অঞ্জলিও দিব। এর জন্য আমরা এখানে যত দ্রুত সম্ভব বাজি পোড়াচ্ছিলাম। এখানে আমার বাবাও বাজি পোড়াচ্ছিল, আর আমার বোন আমার মায়ের মতো ভিটু হয়েছে। ওর ইচ্ছা অনেক, কিন্তু আসলে অনেক ভয় পায়। যদিও ও এখন অনেক ছোট, হয়তো বড় হলে ভয় নাও থাকতে পারে, তবে তারপরেও ও একটু মায়ের মতোই ভয় পায়। যেমন রিশা ভয় পায় না, কিন্তু ও অনেক ভয় পায়। তো এভাবে বাজি পোড়াতে পোড়াতে দেখলাম যে আমাদের এখনও অনেকগুলো বাজি রয়েছে, কিন্তু পুজোর দিকে শেষ হয়ে যাবে। তো আমরা আবার কিছু বাজি রেখে দিলাম যে পরে পোড়াবো, আর আমরা মন্দিরে চলে আসি। এটা হচ্ছে আমাদের কালী মন্দির। কালী মন্দিরে আমাদের শিব ঠাকুরও প্রতিষ্ঠা করা আছে, তো আমরা এখানে শিব ঠাকুরের আরতি করছিলাম। আর কালী পুজো হচ্ছিল ওই দিকে, তো প্রথমে আমি এদিকে আরতি করে মোমবাতি ধরিয়ে তারপরে আমি পুজোর ওখানে গিয়ে বসি। তো তখন মোটামুটি রাত 10টা বাজে। আগে যখন দীপাবলি পুজো হতো তখন এই পুজোটা দেখতে সবাই আসতো না, কারণ অনেক রাত্রে পুজো হতো নাটোরে। তবে এখন প্রায় সকাল সকালই হয়ে যায়, তাই অনেকেই পুজো দেখতে আসে। তো এর জন্য বেশ ভালোই ভিড় হয়েছিল মন্দিরে। তো এখানে আমার আরতি করা শেষ হয়ে যায়, এরপরে আমার মা আরতি করতে আসে। আর আমার মা তো বাসায় গিয়ে আবার শাড়িও চেঞ্জ করে আসে। তো আমাকেও বলেছিল যে তুইও শাড়ি চেঞ্জ করে আয়। তো আমি বললাম যে না, আমি উপোস আছি, আমার আর এত ধৈর্য নেই যে শাড়ি চেঞ্জ করে আবার আসবো। তো আমার মা আবার বেশ ভালো করে সেজে খুঁজে এসেছে। দেন আমি একদম মন্দিরের ভিতরে চলে যাই, যেহেতু আমি উপোস ছিলাম, অঞ্জলি দিব। আর যারা উপোস ছিল না তারা মন্দিরের বাহিরে বসেছিল। মন্দিরের ভিতরে অনেক সুন্দর করে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। তো আমি পুরো পুজোটা মন দিয়ে দেখলাম। দেন এখানে আমি অঞ্জলি দিলাম, হোম হলো। তারপরে আমরা রাত্রে পুজো দেখে প্রসাদ নিয়ে বাসার এখানে আসলাম। এসে এখানে আমরা কিছুক্ষণ বাজি পোড়ালাম। তো এভাবে আমার দীপাবলি পার হয়ে গেল, আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, জন্য একটু ফাস্ট করে দিলাম এখানে এসে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।